সারা দেশে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হলেও টানা তৃতীয় দিনের মতো স্বস্তির বৃষ্টি হয়েছে সিলেটে। এতে তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসী, এই বিষয়ে আরও তথ্য আমরা জানতে চাই। রাকিবুল রাফি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাফি, টানা তৃতীয় দিনের মতো স্বস্তির বৃষ্টি নিশ্চয়ই নগরবাসী হাঁপ ছেড়ে বেঁচেছে। আবহাওয়া অফিসের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছে যে আগামী কয়েকদিনে কি বৃষ্টির পূর্বাভাস আছে কিনা জানতে চাই। বিপ্লব, সারা দেশ যখন পুষে প্রচণ্ড দাবদাহে, সিলেটে কিন্তু এক অন্য চিত্র দেখা গিয়েছে। অর্থাৎ সিলেটে নিয়ম করে প্রতিদিনই বৃষ্টি নামছে রাতে, এবং সিলেটে যা এই স্বস্তির বৃষ্টি কিন্তু জনজীবন কিন্তু বেশ স্বস্তি পেয়েছে বলা চলে। এবং এখানে এসে মোটামুটি বৃষ্টিটা শুরু হয়েছে 8:20 দিকে এবং শেষ হয়ে গেছে এখন। তবে আবহাওয়া অফিস যেটা বলেছিল যে গতকাল শুক্রবার 26 এপ্রিল তারা বলেছিলেন যে সিলেটের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক সেটাকেই কিন্তু প্রমাণ করে সিলেটের উপর দিয়ে বয়ে গেল প্রায় ঘন্টা থেকে দেড়েক মোটামুটি বৃষ্টি, ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ঝড়ো হাওয়াও হয়েছে বলা চলে। এবং সিলেটের যে পার্শ্ববর্তী যে কানাইঘাট, জকিগঞ্জ, বালাগঞ্জ উপজেলা, সেখানে বৃষ্টির শুরুতে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা দেখা যায়নি। এবং সিলেটের পার্শ্ববর্তী যে বিভাগ রয়েছে মৌলভীবাজারে, সেখানে কালবৈশাখী ঝড়ের কিছুটা প্রভাব দেখা গিয়েছে, তবে সিলেট নগরীতে কোনো রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যায়নি। জলাবদ্ধতা কিছুটা সৃষ্টি হয়েছিল, তবে বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু সেই জলাবদ্ধতা কাটিয়ে উঠেছে। এবং নগরবাসীর সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তারা খুব স্বস্তি অনুভব করছেন, এবং তারই সাথে সাথে কিন্তু সেই বৃষ্টির সেই স্বস্তির পরশ কিন্তু নগর জীবনে বয়ে চলেছে। এবং আবহাওয়া অফিস যেটা জানিয়েছেন যে সিলেট এবং চট্টগ্রামে আগামী আরও দুদিন টানা বৃষ্টিপাত হতে পারে। গতকাল আমরা জানিয়েছিলাম যে 3 দিন পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, তবে সিলেট এবং চট্টগ্রামের উপর দিয়ে টানা বৃষ্টিপাত 3 দিন হতে পারে। তো মোটামুটি বলা চলে যে সিলেটে যেখানে নিয়ম করে বৃষ্টি নামছে, সেখানে নগরবাসীর স্বস্তির যে প্রত্যাশা সেটা কিন্তু তারা পেয়েই যাচ্ছেন। তো মোটামুটি এখন পর্যন্ত বৃষ্টি কমে গিয়েছে, তবে রাত 1টা কি 1:30 নাগাদ পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে, এবং কালকেও কিন্তু বৃষ্টিপাত চলতে পারে। তো এই ছিল আমার কাছে জিন্দাবাজার এলাকা থেকে আবহাওয়া বৃষ্টির সর্বশেষ তথ্য। বিপ্লব।